আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি ব্রেড রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজে আপনাদের কাছে চলে যায়। তো আমি আজকে তৈরি করব পটেটো চিজ ব্রেড রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা বোল নিয়েছি, এতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি বাটার গলানো 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি লবণ 7 মতো। এখন সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নেব, হাত দিয়ে দেখুন মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিশাতে হবে। এরপর আমি 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি, এটা দিয়ে আস্তে আস্তে করে আমি তৈরি করব, যেন খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত না হয়। দেখুন আমি অল্প অল্প দিয়ে মিশাচ্ছি এবং মথে নিচ্ছি। আমার এখানে পুরো 1/2 কাপ দুধ লাগে নাই, কিছুটা রয়ে গেছে। দেখুন আমি কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে ভালোভাবে মথে একটা গোল করে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটা বলের মতো করে নিচ্ছি, দেখুন। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু দুধ রয়ে গেছে এখানে, আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এটা এভাবে 1 ঘন্টা রাখবো। এর ফাঁকে আমি আলু সিদ্ধ করে নিব এবং চিজটা কেটে নিব। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, দেখুন এখানে ম্যাশড আলু নিয়েছি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে মেয়োনিজ, দিয়ে আমি ভালোভাবে চটকে মিশিয়ে নিব। সব কিছু যেন সুন্দরভাবে মিশে যায়। মেয়োনিজে যেহেতু লবণ থাকে, তাই আমি এতে আর কোনো লবণ ইউজ করিনি, আর চিজেও লবণ আছে তাই আমি এর মধ্যে কোনো আর লবণ দিব না। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। খোলা হয়ে গেছে, দেখুন সফট একটা ডো। এটা আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি এখন, যেন স্মুথ হয়। ভালোভাবে মুছে নিতে হবে, সুন্দরভাবে একটা গোল তৈরি করার জন্য একটা গোল তৈরি করে নিচ্ছি। তারপর এটা বেলে নিব, হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। প্রথমে একটু হালকা ময়দা ছিটিয়ে নিতে হবে, যাতে লেগে না যায়। দেখুন আমি বেলে নিচ্ছি, সব দিক যেন সমান হয় সেভাবেই বেলে নিতে হবে, কোথাও মোটা কিংবা পাতলা হলে হবে না। এর ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। চিজটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, কেটে আমি রুটিটার উপর দিয়ে দিচ্ছি। দেখুন ছড়িয়ে দিতে হবে এভাবে, আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব আমি আলু, আলুটা দিয়ে সুন্দর করে প্লেন করে নিব। একটা স্পেচুলা দিয়ে ভাবে আমি দেখুন প্লেন করে নিচ্ছি উপরটা, তাহলে দেখতে ভালো লাগে, সবখানি যেন চিজটা ঢেকে যায় আলুতে। এখন আবারও আমি উপরে দিয়ে দিচ্ছি চিজ, সুন্দরভাবে চিজ দিয়ে এখন আমি রুটিটা ফোল্ড করে নিব। হাত দিয়ে এভাবে দেখুন ফোল্ড করে নিতে হবে। রুটিটা খেতে অসম্ভব মজার, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার একটা রেসিপি। আমি দেখুন ফোল্ড করে নিচ্ছি পুরো রুটিটা এভাবে, হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে, যেন এগুলি বেলার সময় বেরিয়ে না আসে। হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি প্রথমে, তারপর একটা বেলুনি দিয়ে হালকা বেলে নিব, খুব বেশি বেলার দরকার নাই। দেখুন এটা বেলা হয়ে গেছে প্রায়, আলু একটু সমান করে নিচ্ছি, সব ধারগুলি মোটাই থাকবে, খুব বেশি পাতলা আমি এটা করবো না।
এই সেটটাও একটু বেলে নিচ্ছি, এবার বেলে নিতে হবে। আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে বাটার ব্রাশ করে দিচ্ছি, হালকা বাটার ব্রাশ করে দিলেই হবে। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি চিজ ব্রেডটা। দেখুন আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি যে ব্রেডটা তৈরি করে নিয়েছিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি এটা বাদামি রঙের করে ভেজে নিব। যখন একটু ফোলা ফোলা অবস্থায় চলে আসবে তখন এর উপরে বাটার ব্রাশ করে দিতে হবে, আর চুলার হিটটা একদম লোয়ে থাকবে। সব দিকে আমি বাটার মাখিয়ে নিচ্ছি ব্রেডে, যাতে সুন্দরভাবে এটা রান্না হয়। বাটার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দেখে নিব এটা নিচের কালারটা ব্রাউন হয়েছে কিনা, তাহলে উল্টে দিব। দেখুন এটা নিচটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এভাবে দুইটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে উল্টে নিতে হবে যেন ভেঙে না যায়, যেহেতু উপরের দিকটা সফট থাকবে একটু, তাই সাবধানে উল্টাতে হবে। আমি উল্টে আবার উপরটা একটু ব্রাশ করে নিচ্ছি বাটারে, এখন নিচের দিকটাও আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এর রুটিটার উপরটা কিছুটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা সফট। দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। আমার তো দেখতেই খুবই ভালো লাগছে এবং খেতেও ভারী মজার। এটা আপনারা মধু কিংবা যে কোনো ধরনের সসের সঙ্গেও খেতে পারেন। এভাবে আমি পিস করে কেটে নিচ্ছি, দেখুন চিজ বেরিয়ে আসছে কাটার সঙ্গে সঙ্গে। ভিতর দিয়ে আমি আরেকটু কেটে নিব, চিজ দেখা যাচ্ছে এখনই, চিজই একটা ব্রেড। তো আমি একটু এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি এর ভিতরটা কেমন, চিজগুলি আশালো হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার পটেটো চিজ ব্রেড। আমি আরো একটা তুলে একটু দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে চিজগুলি বেরিয়ে আসছে। আমি একটা ভেঙে দেখাবো এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন চিজটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, যদি কেউ একটু চান কমও দিতে পারেন, আবার চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন। তো বন্ধুরা আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ বাসায় ট্রাই করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।